পর্দাদের মধ্যে নাম বলে রেখে দিয়েছিল সত্যি রাইস। মোর নাম জনাব মাওলানা মাহফুজুর ইসলাম, মূল ঘর নগাঁও ভগত খতর অংশটি আনারা। আজি মই আজি 13 বছর ধরে রানি করে আসছো হরুরের পড়ায়, কিন্তু আমার ডক্টর রূপমান আফসারাল্লাহ মেডিকেল ডিপার্টমেন্টের আনায়া করে আসছো সারা নিচে মানুষ পুনর্ করার। এই যেগুলো আমার কি হসপিটাল আমার শোনাপুর যে সারে হেৰি কৰিছে ভগবানে মানে আঘাত বা এটা শুনৰ টুকুৰা দিছে বুলি মই ভাবো যে অমৰ হৈ থাকে। আজিৰ দিনত ছাৰ অমৰ হওঁতে মৃত্যু হ'লে অমৰ হৈ থাকে। গতিকে ৰাইজ যিমানখিনি ছাৰে সহায় কৰিছে আমি দেখিব পাৰিছোঁ। আজি যদি কোনো ডক্টৰৰ পাছত বহুত ডক্টৰৰ পিছত গৈছিলোঁ এইফালে এইফালে কৰিছে দেখাৰ নিচিনা মানুহ আজিলৈকে মই পোৱা নাই। আমি গোটেই অসমত বিভিন্ন নার্সিং হোমত বা হস্পিটালত মই ঘুরি ঘুরি আছো চাইছো কোনজন লোকের কেনে ধরনের ব্যবহার আল আদব খাইর মিলা জহাব আল ফিজা মানুষের ব্যবহার গুণার রূপত উৎকৃষ্ট যিমানে শিক্ষিত শিক্ষিত নহক কিন্তু মানুষের ব্যবহার যদি কথা বতরায় যদি গুণার রূপত উৎকৃষ্ট অমর হয়ে থাকি বলে মানুষ জবান শ্রী মূল গিরি যিজন মানুষের মহার ব্যবহারটা ভাল গোটেই পৃথিবী কর্ম আকরি লোক আকরি লোক পারি। থ্যাংক ইউ। আজ আমার এই যে কিডনি হসপিটালের যে সকল বাদ্য সকল সার সকল আছে সকলের ব্যবহার কিন্তু ইমান মরম লাগেছে মনত যে বিরাট লাগেছে। এইখানে এইখানে আমি মানে কিডনি হসপিটাল আইলে মানে এনেকা লাগে যে মানে এখন গার্ডেনত গেছো বাগিচাত গেছো এনে ধরনের গোটেই দিন লগনে থাকি আমার লগনের মতো থাকা লাগে। সকল নাম আপনার মুনাপুর কিডনি হসপিটাল ইউরোলজিস্ট কিডনি হসপিটাল যে সকল রাইজে বিচারিছে ভাল চিকিৎসার কারণে বেঁচেছে এই নম্বর বা এইখান হসপিটাল যোগাযোগ করব। এই যেবিলাক কাম আমি পাইছো ইমান সাকসেসফুল হান্ড্রেড সাকসেসফুল হয়েছে। পয়সা পাতির কথা কোনো মানুষ দুখিয়া মানুষ পয়সা নাই এনেই করে দিয়েছে স্যার। গতি মোর কারণে আশীর্বাদ করব ভবিষ্যতে যাতে আমি বেশি বেশি কাম করব পারো সকল শ্রেণী মানুষের প্রতি আমি মরমার শ্রদ্ধা জানাই বক্তব্য সামরিক নাই।